রাজধানীর শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনা পলিটিক্যাল কিলিং কিনা এ বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না, তদন্ত চলছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে 26 মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপস্থিত ছিলেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্ববৃন্দ ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি নেতৃবৃন্দ সহ পুলিশের কর্মকর্তারা। এ সময় 25 মার্চ কাল রাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন শাহজাহানপুরে হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশ ও র্যাব চেষ্টা করছে, পলিটিক্যাল কিলিং কিনা এ বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তদন্তের স্বার্থে আমরা আপনারাও মানে এমন কিছু কথা বলবেন না যাতে আমাদের এই তদন্তে অসুবিধা হয়। তা সবাই আমরা যে তদন্ত করছে আমাদের বিশেষজ্ঞ মানে পুলিশ বাহিনী বলেন র‍্যাব বাহিনী বলেন এরা অত্যন্ত অভিজ্ঞ, দক্ষতায় এরা বেশ সমৃদ্ধ। কাজেই আমি মনে করি আমরা খুব শীঘ্রই যে মূল হোতা তাদেরকে চিহ্নিত করতে পারব।